হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনফসি কিচেন উইথ ব্লগ তো গাইজ আজকে একটা রেসিপি শেয়ার করবো আমি আজকে মানা বানাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে তো বন্ধুরা দেখো একদম শুকনে ঝোরঝোরে করে বানাবো আর খুব একটা কম মশলা কম তেল দিয়ে বানাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর খুব সুন্দর হয় খেতে খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাই ইয়ে মাছের মাথাটা মাঝারি সেজের মাছের মাথা আমি রুই মাছের মাথা দিয়ে আজকে মুড়িঘণ্টটা বানাবো দেখো এই মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি হ্যাঁ মাছের মাথাটা খুব একটা বড় মাছের মাথা না ছোট্ট মাছের মাথা মাঝারি সাইজের মাছ তো দেখো তোমরা এই ছোটো মাছের মাথা দিয়েও মুড়িঘণ্ট বানানো যায় আর বানালে খেতেও খুব অসাধারণ হয় সবসময় যে বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাবো সেটা কোনো ব্যাপার না তো দেখো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চায়ের কাপে এক কাপ চাল নিয়েছি চালটাকে ধুয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দেব। তো এদিকে দেখো চাল আমার ভিজানো হয়ে গেছে কিছুক্ষণ আগেই এখানে আমি করাতে দেখো শুকনো খোলাতে একটা মশলা রেডি করব তো এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটা তেজপাতা দিয়েছি গোটা দারচিনি গোটা লং আর তিনটে এলাইচি দিলাম দিয়ে আমি শুকনো কোলাতে ভেজে নেবো তার মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম গোটা ধনিয়া গোটা জিরা দিয়ে আমি শুকনো কোলাতে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত শুকনো গোলাতেই ভেজে নেব ভেজে একটা মশলা রেডি করব তো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি রেখে দিয়েছি একটু হালকা ঠান্ডা করলে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো শুকনোভাবে তো দেখো কড়াতে কড়া তো অলরেডি গরমই আছে কড়াতে দিয়ে দিলাম আমি ঘি আমি এই রান্নাটা ঘি দিয়েই করব এখানে ঘি বরের চামচে দু চামচ ঘি হবে বেশ দু চামচ থেকে একটু বেশি হবে তো এখানে আমি দিয়ে দিলাম গোটা চেরা পুরনে তার মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচ চিঁড়ে একটা তেজপাতা দারচিনি লং দিয়ে একটু হালকা করে ভেজে নেব ঘি দিয়েছি তার জন্য খুব একটা হাই ফ্লেম রাখিনি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করছি যতক্ষণ ধরে একটা গন্ধ বেরোবে ততক্ষণ ধরে একটু ফ্রাই করতে হবে তো ঘিয়ের রান্নাটা খুব একটা হাই ফ্লেমে রান্না করা যায় না ঘির ফ্লেভারটা চলে যায় তো তার মধ্যে আমি দিয়ে দিয়ে দিলাম দেখো ভিজানো চালটা গোবিন্দভোগ চালটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব চালটাকে ভালো করে ভেজে নেব তো চাউলটা ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো হবে না চালটাকে ভাজতে হবে সুন্দর করে চাউলটা ভাজতে হবে না হলে ফুটে গেলে বলে গেলে ভালো লাগবে না তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা মশলা হলদির গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এক এক চামচ দিয়ে দিলাম ছোট চামচে দিয়ে চালটাকে আরেকটুখানি ভাজবো মশলার সাথে মশলার গন্ধটাও ফ্লেভারটা ভালো আসবে ভাজা হয়ে যাবে চালটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো আমার চালটা ভাজা হয়ে গেছে জাস্ট একটুখানি আর নাড়াচাড়া করব। আর চাল ভাজাটা আমার হয়ে যাবে তো দেখো আমার চাল ভাজাটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করব তো চলো মাছের মাথাটা দিয়ে দিই দেখো মাছের মাথাটা খুব একটা বড় না ছোটো মোটোই মাছের মাথা দুটো মাছের মাথা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম তো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে যেই কাপ দিয়ে আমি চাল নিয়েছিলাম এক কাপ সেই কাপ দিয়েই আমি তিন কাপ জল দিলাম এই ঘন্টটা একদম পারফেক্ট ঝরঝরে হবে শুকনো হবে আমি শুকনোভাবে বানাবো একদম যেভাবে পোলাও হয় সেভাবে সেরকম হবে কিন্তু এই শুকনো ঝরঝরে মুড়িঘণ্ট খেতে কিন্তু খুব অসাধারণ হয় তুমি খালি বসে খেতে পারবে এক টিফিন যখন টিফিনেও করতে পারবে যদি টিফিনের টাইমে বানাও এই মুড়িঘণ্ডটা বসে টিফিনও করতে পারবে নিয়ে খেয়ে তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুনটা আমার দেওয়া হয়নি আগে এখন নুন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নেব নুনটা মিক্স করে নেব দেখো খুব একটা অল্প সময়ের মধ্যে আমার মুড়িগণ্ডটা রেডি হয়ে গেছে খুব ঝোর ঝালমেলা নেই আর খুব একটা মশলাও ইউজ করিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা একটু চিনি একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে তাতে আরও বেশি ভালো লাগবে তো এখন আমি একটু ঢেকে রান্না করব চালটা সিদ্ধ হওয়ার জন্য বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে তো দেখো আমার একবার আমি ঢাকা খুলে দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে আর জলটা একটু শুকাবে বাস আমার মুড়িগণ্ডটা রেডি হয়ে যাবে দেখো আমি আর একটুখানি নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে আবার ঢেকে দেব চালটা সিদ্ধ হলেই হয়ে যাবে জলটা একদম মাপ মতে দিতে হবে তো জলটা দেখবে চালটা পারফেক্টলি সিদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে যাবে চাউলটা আমার পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তো চলো আমি আরেকবার ঢেকে দিলাম আরেক ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ পরে আসলাম এক থেকে দেড় মিনিট পর তো দেখো আমার পারফেক্টলি চালটা সিদ্ধ হয়ে গেছে আর দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে একদম সুন্দরভাবে করাতে লাগছেও না আর জলও বাঁচেনি একদম পুরো শুকনো ঝরঝরে হয়ে গেছে চালটাও সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা একটা চাউল আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখো ভাবে সিদ্ধ হয়েছে আর একটুকু সিদ্ধ হওয়ার দরকার নেই আর শুকনে পুরো ঝরঝরে হয়েছে তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচে ধনে পাতা দেওয়ার পর ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে উঠছে তো দেখো আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রেস্টে রেখে দেবো রেখে তারপর সার্ভ করব। তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছ আমি ছোট্টো রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ডটা বানালাম তো বন্ধুরা দেখো আমি ঢেকে রেখে দিলাম রেস্টে গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি সার্ভ করবো তো দেখো আমি সার্ভ করা হয়ে গেছে আমার কতটা সুন্দর হয়েছে দেখতে পেয়েছো সবসময়ই যে বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ড বানাবো সেটা না ছোট্ট মাছের মাথা যদি ঘরে থাকে সেটা দিয়েও তোমরা এই রেসিপিটা বানাতে পারো খেতে খুব অসাধারণ হয় খুব দুর্দান্ত টেস্টি হয় আর যদি টিফিন টাইমে বানাও তো বসে টিফিনও করতে পারবে তো বন্ধুরা দেখো আমার রেসিপিটা একদম কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো ছোট্টো একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আশা করি ভিডিওটা ভালোই লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই তো আজকের জন্য বাই বাই আবার কোনো নতুন রেসিপি বা ব্লগ নিয়ে আসবো তোমার তোমাদের সামনে আজকের জন্য বাই বাই টাটা